দীর্ঘদিন বন্ধ থাকার পরে গতকাল থেকে বেশ কিছু রুটে ট্রেন চলাচল শুরু করেছে ভারতীয় রেল। মঙ্গলবার বিকেলে দিল্লি থেকে ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা দেয় এসি স্পেশাল ট্রেন। এই ট্রেন এদিন এনজিপিতে এসে পৌঁছয় বিকেলে। ট্রেন স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রেলকর্মীরা স্যানিটাইজ করেছে এবং যাত্রীদেরকে আপনারা দেখছেন সেই ছবি। এই মুহূর্তে অনেকদিন বন্ধ ছিল রেল পরিষেবা এবং রেল পরিষেবা চালু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন রেল চলেছে বিভিন্ন রুটে এবং মঙ্গলবার বিকেলে দিল্লি থেকে ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে এসি স্পেশাল ট্রেন। এই ট্রেন এদিন এনজিপিতে এসে পৌঁছয় বিকেলে এবং ট্রেন পৌঁছানোর সঙ্গে সঙ্গে যারা রেলকর্মী রয়েছেন তারা কিন্তু স্যানিটাইজ করেছেন বিভিন্ন যাত্রীদের এবং তাদের যে বিভিন্ন জিনিসপত্রগুলো রয়েছে অর্থাৎ তাদের লাগেজকে। এবং এতদিন পরে ট্রেন চলায় বাড়িতে ফিরতে পারার স্বস্তি বোধ করছেন লকডাউনে আটকে পড়া যাত্রীরা এবং সেখানে সোশ্যাল ডিস্টেন্সকে মেনটেন করে এবং বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছে এই সমস্ত ট্রেন। প্রত্যেক যাত্রীর মুখে রয়েছে মাস্ক। এই মুহূর্তে আপনারা দেখছেন এনজিপি স্টেশনের সেই ছবি এবং আজ এনজিপিতে এসে পৌঁছেছে এসি স্পেশাল ট্রেন। দিল্লি থেকে ডিব্রুগড়ের উদ্দেশ্যে যে ট্রেন রওনা দিয়েছে সেই এসি স্পেশাল ট্রেন এবং এই ট্রেন এসে পৌঁছয় এনজিপিতে বিকেলে এবং এই ট্রেন স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিন্তু যাত্রী এবং তাদের লাগেজকে স্যানিটাইজ করা হয়েছে এবং সেই কাজ সম্পন্ন করেছে রেলকর্মীরা। আমরা শুনব যারা যাত্রী রয়েছেন এই ট্রেনে তারা কি বলছেন। फॉर्चुनेटली लॉकडाउन की वजह से मैं वहाँ पे फंस गई थी, मैं और मेरा दोस्त पूरा। लेकिन अभी जो ट्रेन चालू हुआ है उनकी वजह से सेंट्रल गवर्नमेंट स्टेट गवर्नमेंट की वजह से हम लोग यहाँ पे आ पाए हैं। उनको मैं शुक्रिया अदा करना चाहती हूँ। दीदी आपका नाम क्या है और कहाँ से हैं आप? मैं दृष्टि गुरु हूँ, मैं तकदा का हूँ। तकदा से निष्ठा गुरु दृष्टि गुरु दृष्टि ठीक है जी ठीक है। मोबाइल नंबर है कोई थोड़ा बता दे सकते हैं? मोबाइल नंबर